নির্বাচনে কারচুপি ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি দমনপীড়নের দায়ে দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকা মহাদেশের দুই দেশ জিম্বাবুয়ে ও উগান্ডার বিরুদ্ধে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সোমবার উগান্ডার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার নীতি আরও প্রসারিত করেছে। উগান্ডায় গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রান্তিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমনপীড়ন চালানোর জন্য দায়ী কর্মকর্তাদের এই নীতির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার অভিযোগে জিম্বাবুয়ের কর্মকর্তাদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছেন এবং উগান্ডায় এলজিবিটি সম্প্রদায় সহ জিম্বাবুয়েতে নাগরিক সমাজের কর্মীদের মতো গোষ্ঠীগুলোর ওপর দমনপীড়নের কথা উল্লেখ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, উগান্ডার এলজিবিটি কিউ বিরোধী আইনকে বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের মে মাসে পূর্ব আফ্রিকার এই দেশটিতে এই আইন কার্যকর হয় এবং সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আইনটি পাশ হওয়ার পর গত জুন মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর উগান্ডার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর আগেও 2021 সালে উগান্ডায় অনুষ্ঠিত নির্বাচনের পরে দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছিল। সেই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছিল যুক্তরাষ্ট্র। রয়টার্স বলছে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগাওয়া চলতি বছরের আগস্টে বিতর্কিত ভোটে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন। নির্বাচন পর্যবেক্ষকরা এই নির্বাচনের সমালোচনা করেছেন এবং বিরোধীরা এটিকে বিশাল জালিয়াতি হিসেবে বর্ণনা করে বলেছেন, এই নির্বাচন আঞ্চলিক এবং আন্তর্জাতিক মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্লিংকেন বলেন, গত আগস্টের নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং ভোটের পরে যারাই জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে তারা এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।